সামনা সামনে অবস্থান বিক্ষোভ ভাষণ কেন্দ্র বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি এবং বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। এই দিন দুপুর 12টা থেকে মারগ্রাম থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, সংখ্যালঘু মোর্চার সহসভাপতি সহ বেশ কয়েকজনকে পুলিশ থানায় ডেকে আটক করে রাখে, যারা হাসন এলাকার ভোট কর্মী। তাদেরকে কী কারণে আটক করা হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাইছে না পুলিশ। তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে এই দাবি নিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করেছেন হাসান কেন্দ্র বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি। পাশাপাশি তিনি জানান, তিনি দিন কয়েক আগে ভারতী ঘোষের র্যালিতে তৃণমূল গুন্ডারা হামলা চালায়, তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে থানায়। সেই সমস্ত অপরাধীরা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে ভোটের দিন, অথচ যারা আক্রান্ত হয়েছিল সেই সমস্ত নেতারা ছিলেন না। তাদেরকে থানায় ডেকে নিয়ে এসে আটক করা হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূলের নির্দেশে থানার ওসি সমস্ত কর্মীদের আটক করে রেখেছেন যাতে এলাকায় বিজেপি ভোট করতে না পারে। এই সন্ত্রাসের ও রিজিংয়ের প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, সমাজিত এসি ডিজিটাল। আজকে তো ভোট চলছে, কি কারণে আপনারা থানায় অবস্থান করছেন? আমাদের যারা সক্রিয় কর্মী, যারা আমাদের দলের পদাধিকারী, যারা সংখ্যালঘু মোর্চার ভাইস প্রেসিডেন্ট শিলং শেখ, তাকে এই থানায় বিনা কারণে বিনা নোটিশে শুধুমাত্র ডেকে নিয়ে এসে বসে রেখেছেন। আর এছাড়াও আরও চারজন কর্মী, যারা কেউ মন্ডল পদাধিকারী, কেউ বুথের কর্মী, সেই সমস্ত কর্মী এতে ভোট করতে না পারে, এটা প্রশাসনের সাহায্যে, এটা এক ধরনের রেগিং। আমি মনে করি এই থানা ওসি দিনের পর দিন এই থানায় বসে তৃণমূলের পার্টি অফিসকে পরিচিত থানাকে এবং থানার তৃণমূলের একটা দালালি করছেন। এই থানা ওসি কিছুদিন আগে আমাদের ভারতীয় ঘোষের যে র্যালি হলো, সেই র্যালির উপর আক্রমণ হলো, কিন্তু উনি কাউকে চিনতে পারলেন না। ওনার সামনে আক্রমণ হলো, উনি ভিডিও ফুটিয়ে দেখলেন, তারা সময় তাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যে সমস্ত আমাদের মিছিলকে তারা করলো, সেই সমস্ত কর্মীরা প্রকাশ্যে দুবারকে মিটিং এই ভোট করছে, আর আমাদের কর্মীরা যারা আক্রমণ হলাম তাদেরকে এনে ভরে রেখেছে। উনি উনি কি চান, কি উনি কি ভাবছেন? এভাবে উনি প্রমোশন নেবেন? হবে না, সরকার থাকবে না, ওনার প্রমোশন হবে না। উনি শুধুমাত্র টিএমসি দালালি করার জন্য এই থানায় একটা পার্টি অফিসে পরিণত করছেন এই থানাটাকে। কতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করছে? অবস্থান বিক্ষোভ করছে আমরা প্রায় ঘন্টা দেড়েক হলো। এবং থাকবেন কতক্ষণ? আমরা যতক্ষণ পর্যন্ত বিচার না চাই, গণতন্ত্রের লড়াই, এই লড়াই আমাদের চলবে, এই লড়াই আমরা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত বিনা সত্যি। আচ্ছা আচ্ছা, বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।